আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আপুরা আজকে আমি একটি বর্ডার লাইন ড্রয়িং করে দেখিয়ে দিব। তো বর্ডার লাইনটি আমি ছোট ছোট ফুল দিয়ে কমপ্লিট করব। যারা বিগিনার্স আপুরা আছেন, স্পেশালি তাদের জন্য আজকে এই বর্ডার লাইনটি খুবই ইজি এবং অল্প সময়ে কমপ্লিট করা সম্ভব। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি ছোট আকার একটি ফুল এঁকে নিয়েছি, ছোট ছোট করে পাঁচটি পাপড়ির আকার দিয়েছি। এভাবে আপনারা ফুলগুলো বড় হলে পাপড়িগুলো ছোট বেশি কম বাড়িয়ে দিতে পারেন, ছোট বড় করে দিতে পারেন। এভাবে আপনারা যত বড় বর্ডার লাইন করবেন ততগুলো ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন। এভাবে আমি একটু একটু গ্যাপে গ্যাপে করে একটি একটি করে ফুল আঁকবো, দেন আমি পরবর্তী ডিজাইনে চলে যাব। তো এভাবে প্রত্যেকটি ফুলের দুপাশ থেকে আমি ছোট ছোট করে দুটি পাতা এঁকে দিব। সবগুলো ফ্লাওয়ারের দুই পাশ থেকে আমি দুটি করে পাতা এঁকে নিলাম। খুবই দারুণ একটি লাইন চুলে তৈরি হয়ে গেল, খুবই দারুণ একটি লাইন তৈরি হয়ে গেল। এবার জাস্ট প্রত্যেকটি ফুলের সাথে আমি বোটার আকার করে এভাবে জয়েন করে দিব, তৈরি হয়ে যাবে খুবই সুন্দর এবং অল্প সময়ে খুবই দারুণ একটি বর্ডার লাইন। ভিউয়ার্স আপুরা চাইলে এত সুন্দর বর্ডার লাইনটি আপনারা যা ড্রেসের উপরে, কুর্তির উপরে, পাঞ্জাবি, এমনকি শাড়িতেও করতে পারেন, সেক্ষেত্রে খুবই দারুণ একটি ডিজাইন হবে। তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার আজকের বর্ডার লাইন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।